প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি সবাই ভালো আছো আজকের এই অনলাইন ক্লাসের ভিডিও ক্লাস তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজকে এই ভিডিওটিতে তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের কৃষিক্ষা পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে একটু আলোচনা করব এই অধ্যায় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আমি একটু আগে তোমাদেরকে বলে নিই এই গুরুত্বপূর্ণ বিষয় একটু ভালোভাবে তোমাদের সবাইকে পড়তে হবে প্রথম হচ্ছে মাটি অম্লত্ব কারত্ব মাটি অম্লত্বের কারণ মাটির অম্লত্ব অম্লত্ব গুরুত্ব অম্লীয় মাটি এবং কারি মাটির সংশোধন মাটির বুনট মাটির বুনটের রূপান্তর বূমিক্রয়ের কারণ বূমিক্রয়ের শ্রেণীবিন্যাস বূমিক্রয়ের উৎ মাটির উর্বরতা এই সকল বিষয়গুলোকে একটু ভালোভাবে সবাইকে পড়তেই হবে এছাড়াও এই পাঠে আরও অনেক গুরুত্বপূর্ণ টপিক রয়েছে আমি আশা রাখি পরবর্তীতে এগুলো সবগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো আজকে শুধুমাত্র মাটির অম্লত্ব এবং কারত্ব নিয়ে আলোচনা করবো তো মাটির অম্লত্ব বলতে যে মাটিতে হাইড্রোজেন আয়ন বেশি থাকে এবং হাইড্রোক্সিল আয়ন কম থাকে তাকে মাটির অম্লত্ব বলে আর যে মাটিতে হাইড্রোজেনের পরিমাণ কম থাকে এবং হাইড্রোক্সিল আয়ন বেশি থাকে সেই মাটি কার্ডিও মাটি বলে এই হচ্ছে অম্লীয় মাটি এবং কারিও মাটির একটি সহজ সংখ্যা ছাড়াও আরও আছে পিএসকেলের মাধ্যমেও আমরা খুব সহজে পিএইচ স্কেলের মাধ্যমে জানতে পারি মাটি অম্লত্তম্ব জানতে পারি তো পিএইচকেলের প্রথম হচ্ছে যে যে মাটিতে পিএইচের মান সাতের নিচে রয়েছে সেই মাটিকে অম্লীয় মাটি বলা হয় আর মাটিতে যদি পিএইচের মান সাথের উপরে উপরে থাকে তাহলে সেই মাটিকে আমরা বলবো অম্লীয় মাটি এই হচ্ছে অম্লীয় মাটি এবং খাটিও মাটির প্রধান যে পার্থক্য এবং তার সংগ্রাম এখন আমরা এই অম্লীয় মাটি এবং ক্ষারীয় মাটির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো অম্লীয় মাটির বৈশিষ্ট্য সাধারণত অম্লীয় মাটিতে পিএইচ এর মান সাথে কম থাকে এবং ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের প্রাপ্যতা কম থাকে এবং মাটিতে প্রয়োগকৃত জৈব পদার্থ সহজে বিয়োজিত হয় না এবং হাইড্রোজেন আয়ন কম থাকে এবং হাইড্রো হাইড্রোজেন হাইড্রক্সিল আয়নটা কম থাকে এবং হাইড্রোজেন আয়ন বেশি থাকে এই হচ্ছে অম্ল মাটি অম্লত্তে প্রধান বৈশিষ্ট্য এছাড়া এই মাটিগুলো সাধারণত প্রধান ফসল যেটা হয় সেটা হচ্ছে চা অম্লি মাটিতে চা হয় কমলা এরপরে লেবু এই সকল ফসলগুলো সাধারণত অম্লীয় মাটিতে ভালো হয় আর খারিও মাটি যে মাটিতে মাটিতে সাধারণত পিএইচের মান সেভেনের চেয়ে বেশি থাকবে তো হাইড্রোজেন আয়ন কম থাকবে এবং হাইড্রক্সিল হাইড্রক্সিল আয়ন বেশি থাকবে এবং এই মাটিতে দস্তার হটাতে পারে এবং ক্যালসিয়াম এবং ম্যাগনিসিয়ার পরিমাণও বেশি থাকে নারকেল সুপারি খেজুর ডাল ইত্যাদি ফসল ভালো হয় এই কারিও মাটিতে কারিও মাটি এবং অম্লীয় মাটি সম্পর্কে আমরা এই বৈশিষ্ট্য এবং সংখ্যা এতটুকু দিলেই আমাদের আশাটা কি ভালো মানে একটা ভালো একটা মার্কস পাওয়া যাবে এখন আমরা শুনব যে অম্লত্ব এবং কারত্যের কারণগুলো কী কী কোন কোন কারণে মাটি অম্লত্ব হয়ে থাকে প্রধান যে কারণ সেটা হচ্ছে অম্লীয় উৎস শিলা আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের শিলা রয়েছে এই শিলাগুলোর মধ্যে রয়েছে লেমনাইট গ্রানাইট ব্রায়োলাইট বালিপাতর নিজ এই সকল এই যে হ্যামাটাইট এই সকল যে শিলাগুলো এটা অম্লীয় শিলা এই শিলার কারণে মাটির অম্লত্ব হয়ে থাকে এবারে বৃষ্টিপাত অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাটি অম্লত্ব হয় নিবিড় চাষ নিবিড় চাষ দেওয়ার ফলে বারবার চাষ দেওয়ার ফলে মাটির অম্লত্ব বৃদ্ধি পায় এছাড়া রয়েছে অনুজৈবিক কার্যবলী কার্যবলীগুলো রয়েছে যেমন বিশেষ করে জৈব পদার্থের বিউজন রাসায়নিক রূপান্তর রাসায়নিক প্রক্রিয়া মারিতে আয়ন উৎপন্ন হয় এবং কার্বন ও পানি মিলিত হয় কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয় তাকে কার্বনিক অ্যাসিডের মার্ক অম্লত্ব বাড়ায় আমরা এই সকল বিষয়ে এই যে রাসায়নিক রূপান্তর এবং বিউজন এসব নিয়ে আমাদের পরবর্তী যে চ্যাপ্টার এগুলোতে বিস্তারিত আলোচনা আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করবো এবং কিভাবে এই সকল বিক্রিয়া সংগঠিত হয় এই বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করবো বিভিন্ন মৌল সম্পর্কে জানবো এবং রাসায়নিক সংকেত সম্পর্কেও আমরা এই অধ্যায় বিস্তারিত জানবো ইনশাল্লাহ এই হচ্ছে আজকে আমাদের আমাদের এই বিশেষ করে এই পাঠটির শেষাংশ আর শেষ পর্যন্ত আমি এটাই বলবো যে সবাই ভালোভাবে লেখাপড়া করো আর একই শিক্ষা বিষয় নিয়ে একটা কথা বলতে চাই এই বিষয়টি সবার কাছে সহজ মনে হয় এবং ভাবে যে সবাই সহজ ভালো মার্কস নেওয়া যায় আসলে এটা ভুল সবাইকে পড়তে হবে সহজ ঠিক আছে সহজ ভেবে যদি ভালোভাবে পড়তে পারো তাহলে অবশ্যই ভালো একটা মার্কস তুমি অর্জন করতে পারো আর যদি সহজ বলে লেখাপড়া করো না তাহলে অবশ্যই তোমার লক্ষ্যে বুঝতে পারবে না তো সবাইকে এখন সে সবার মঙ্গল কামনা করি এবং আশা রাখি যে আমরা সবাই সবার জন্য দোয়া করি যাতে এই মহামারী থেকে সবাই কেউ মহামারী থেকে সবাই যাতে সুস্থ থাকতে পারে এবং আল্লাপা আমাদের সবাইকে হেফাজত করুন এই বলে আমার ভিডিও এখানে সমাপ্ত আর আর একটা কথা বলি আমার এই ভিডিওর সাথে সাথে একটা লিঙ্ক আমি সবাইকে দিয়ে দেবো এই লিঙ্ক থেকে সবাই একটা একটা প্রশ্ন উত্তর আছে সবাই সুন্দরভাবে আনসারগুলো দিয়ে দিবা আমি যাতে জানতে পারবো যে এই পার্ট থেকে তোমরা কি শিখলা এবং আমি আশা রাখি এইভাবে আমি চেষ্টা করবো আরও আপডেট করার জন্য নতুন নতুন প্রশ্ন দিয়ে আলোচনা করব নতুন সৃজনশীল প্রশ্ন দিতে চেষ্টা করব এমসিকিউ আসবে বিভিন্ন জ্ঞানমূলক অনুদাপনমূলক প্রশ্ন আমি দিব তো আশা করি সবাই অংশগ্রহণ করলে ইনশাল্লাহ আমাদের এই যে ক্লাস থেকে যেগুলো শিকারের যে যে বঞ্চিত হয়েছি আমরা তাতে কিছু পূরণ হওয়ার চেষ্টা মানে কিছু পূরণ হবে এটাই আমি আশা রাখি পরিশেষে সবার মঙ্গল কামনা করে ভালো থাকো আল্লাহ হাফিজ